আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবে লাগে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আগের ব্লগে তোমরা তো দেখেছো বাবার বাড়িতে এসেছি, আর বাবার বাড়িতে এসেই কিন্তু গেছিলাম মেঘরাতে মায়ের জন্য, মানে আমার দুজন মায়ের জন্য, আমার মায়ের জন্য আর শাশুড়ি মায়ের জন্য, দিদার জন্য কিছু জিনিস কেনার জন্য। তাছাড়া আমার ভীষণ পছন্দের, বলতে পারো একটা ড্রিম কমপ্লিট হলো। তো কী জিনিস নিয়েছি সেটা তো তোমরা জানো প্রায় কম বেশি সবাই। ওই জিনিসটা এখনও পর্যন্ত নিয়ে আসিনি, অর্ডার দিয়ে এসেছি, যেহেতু আমরা ঘুরতে যাবো ওই জন্য কিন্তু নিয়ে আসিনি, কিছুদিন পরেই নিয়ে আসবো, আগে ঘুরে আসি তারপরে ওই জিনিসটা নিয়ে আসবো। তো যাই হোক, এখন কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর এই দেখো তোমাদের দাদাভাই এই যে এখন গেম খেলছে, আর বাবা দিয়ে গেল খাবার, সকালবেলার খাবার, তো এই যে মুড়ি, ঘুগনি, বেগুনি চপ, মিষ্টি, সমস্ত কিছু। আর তোমাদের দাদাভাই এটা দেখে বলছে যে সকাল সকাল বাবা এত কিছু দিয়ে গেছে খেতে, তখন আমি তাকে বলছি যে হ্যাঁ আমি তো পাপা কি করি, তাই তো, হ্যাঁ তাই তো, হ্যাঁ গো, কি মুখ বাগাও কি একদম, পাপা কি করি। আর তোমাদের দাদাভাইও যতদিন বাড়িতে থাকে মোটামুটি কাজ বা সমস্ত কিছু করে দেয়, করে দেয় না যে তেমনটা নয়, করে দেয়। এবার দেখার পালা যখন একসঙ্গে থাকবো তখন কি করে দেয়, সবসময় ডিউটি ডিউটি নিয়ে মেতে থাকে না আমাকেও একটুখানি হেল্প করে, সেটা তো তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো যাই হোক চলো, আর কী কী জেনেছি না জেনেছি সবটাই তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, উঠো তোমাদের দাদা ভাই মাছ খেতে তো ভীষণ পরিমাণে ভালোবাসে, ওই জন্য দেখো বাড়িতে আজকে কত রকমের মাছ এসছে। এই যে এত বড় একটা মাছ নিয়ে এসছে, এটা কি মাছ? পুঁটি মাছ, চিংড়ি মাছ, চিংড়ি মাছটাও খায় কিন্তু চিংড়ি মাছটাও কম খায়, অ্যালার্জি আছে বলে কম খায়। পুঁটি মাছ খায়, মাথাগুলো এরকম বাদ দিয়ে দিতে হবে। এটা কি মাছ গো? তেলাপিয়া। তোমাদের দাদা ভাই আমার মাকে, তার মাকে আর তার দিদাকে কিনে দিয়েছে, আমাকেও কিন্তু বলছিল নেওয়ার জন্য, বাট আমি নেইনি, কারণ আমার অনেক কটা শাড়ি হয়ে গেছে। সেদিনকেই তোমাদের দাদাভাই আমাকে দুটো শাড়ি এনে দিয়েছে, ওই জন্য কিন্তু নেইনি। আর তোমাদের দাদাভাই কিন্তু অনেক করে আমাকে বলছিল পিওর সিল্কের শাড়িগুলো নিতে, বাট আমার ভালো লাগেনি, ওই জন্য কিন্তু আমি নেইনি। তো যাই হোক তোমাদের দেখাই, এই দেখো এই পিওর সিল্কের শাড়িটা তোমাদের দাদাভাই আমার মাকে এনে দিয়েছে, ও কিন্তু পছন্দ করে দিয়েছে। আমার মার জন্য যে এই শাড়িটা নেওয়া হয়েছে ও নিজেই পছন্দ করে এনে দিয়েছে, এই দেখো এই যে। আর পিওর সিল্ক শাড়ির কী দেখাবো বলো, পুরো একদম সিম্পল ডিজাইনেরই নেওয়া হয়েছে, এই দেখো এটা মায়ের জন্য, মানে আমার মায়ের জন্য। এবার দেখাই আমার শাশুড়ি মায়ের জন্য কী নিয়েছি। তো শাশুড়ি মায়ের জন্যও কিন্তু পিওর সিল্কের শাড়ি নিয়েছি, এই দেখো শুধুমাত্র কালারটা আলাদা, এই যে এটা নিয়েছি শাশুড়ি মায়ের জন্য, এটাও কিন্তু তোমাদের দাদাভাই পছন্দ করেছে, এই দেখো এই যে। আর নিচের দিকটাই কিন্তু জাস্ট একটুখানি হালকা ডিজাইন আছে, এই যে এই দেখো। আর পিওর সিল্ক শাড়ির দাম কত হয় তোমরা তো জানো, ওই জন্য আর বললাম না, এবার দেখাই। আর হ্যাঁ, এই শাড়ির সঙ্গে ম্যাচিং করে কিন্তু এই দেখো এই ব্লাউজটা নিয়েছি মায়ের জন্য, মানে আমার শাশুড়ি মায়ের জন্য। আর আমার মায়ের তার ব্লাউজ পছন্দ হয়নি, ওই জন্যই কিন্তু মা তার ব্লাউজ নেয়নি, এই দেখো গ্লাস হাতা, পুরো একদম সিম্পল ডিজাইনের এই ব্লাউজটা কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য শাড়ির সঙ্গে ম্যাচিং করে নিয়েছি। দাঁড়া তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই, এই যে এই দেখো। তো চলো এটাও সরিয়ে দিই, এবার দেখাই দিদার জন্য কি নিয়েছি, এই দেখো দিদার জন্য কিন্তু এই শাড়িটা নেওয়া হয়েছে, এই যে এই শাড়িটা, এটা কিন্তু আমি পছন্দ করেছি, মানে
মানে তোমাদের দাদা ভাইয়ের দিদার জন্য, মানে আমারও দিদা, এই যে এই শাড়িটা। আর এর সঙ্গে ম্যাচিং করে ওই যে এয়ার হোস্টেস ব্লাউজগুলো হয় না, যেগুলো আমি পরি, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে দিদি ভাই এই ব্লাউজটা তুমি কোথা থেকে নিয়েছো, তো আমি এয়ার হোস্টেস ব্লাউজগুলো কিন্তু ব্লাউজ সেন্টার থেকেই নিই। এই দেখো, এই যে এটা নিয়েছি দিদার জন্য। তো এই কটা জিনিসই নিয়েছি, আর টুকটাক কয়েকটা কসমেটিকের জিনিস বাকি ছিল, সে কটা জিনিস নিয়েছিলাম, আর কিছুই নেইনি। যেহেতু মানে তোমাদের দাদা ভাইয়ের কোনো কিছু পছন্দ হয়নি, আর আমার তো অলরেডি অনেক কটা ড্রেস হয়ে গেছে, ওই জন্য কিন্তু আর কোনো কিছু নেইনি। যদি কোনো কিছু নেওয়ার ইচ্ছে থাকে বা নিতে ইচ্ছে করে আর কি, তাহলে কিন্তু ওই যে ঘুরতে যাব সেখান থেকে কয়েকটা জিনিস নিয়ে আসবো। তো যাই হোক, চলো, প্রতিটা জিনিস কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিওটাও কন্টিনিউ দেখতে থাকো। এগুলো এখন গুছিয়ে রাখি। আজকে সারাদিন মানে এত পরিমাণে কাজ আছে কি আর বলবো, ব্যাগপত্র এখনো পর্যন্ত গুছানো হয়নি, বিকেলবেলা বেরাবো, তো ওই ব্লগটা তোমরা পরে দেখতে পাবে, এই ব্লগটা প্রথমে পাবে, তারপরে ঘুরতে যাওয়ার ব্লগটা দেখতে পাবে, কার সঙ্গে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আজকে আমরা বিকেলবেলাতে বেড়াতে যাব, ওই জন্যই কিন্তু তোমাদের ভাই এখন যাচ্ছে চুল দাড়ি কাটতে, তাও আবার অনেক বকার পরে না, আমি চালাচ্ছি, আমি যাব না, আর মা একটুখানি ব্যাংকে যাবে, দরকার আছে, তো মাকে সঙ্গে নিয়ে ও যাবে। কি লেট হচ্ছে, দাঁড়া চালাচ্ছি, দেখো গাড়িটা ছাড়ো, তুমি মাকে ছেড়ে দিয়ে সোজা ঢুকবে, কারণ তোমার তো দেরি হবে, বুঝতে পারলে? তুমি ফোন করবো, ওটা ফোন নিয়ে যাবিনি, বসো দেখো বসছেও না, চলো আমি নাইটি উড়ি কি জন্য তো ব্যাগপত্র যা যা গোছানো ছিল সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এই দেখো এই ব্যাগটায় সবকিছু জিনিস ভরে নিয়েছি, এই ব্যাগটা নিয়ে যাব, আর এখানটাই আছে আমার কয়েকটা সাজার জিনিস, তো এটা আমি স্কুটির ডিগিতে ভরবো, আর এই দেখো এই ব্যাগটা কিন্তু নিয়ে যাব, এই যে এটা, আর যে ড্রেসগুলো পরে যাবো সবকটাই যে এখানটা রেখেছি, তোমাদের দাদা ভাই এই প্যান্ট পরে যাবে সঙ্গে বেল্ট, আমি এই জিন্সটা পরে যাবো এখানটা রেখেছি, আর যেহেতু এখন ভীষণ পরিমাণে গরম, তাছাড়া আমরা প্রায় বলতে গেলে বাড়ি থেকে বেরাবো তিনটার দিকে, ওই জন্য কিন্তু ফুল হাতে একটা গেঞ্জি পরে যাব। আর এই দেখো এই ব্ল্যাক কালারের গেঞ্জিটা কিন্তু বেশ অনেকদিন আগে কিনেছিলাম, একবারও পরা হয়নি, যেহেতু এই গেঞ্জিটা আমাকে ফিটিংস হয় না, ওই জন্য কিন্তু একবারও পরিনি, তো আজকে কিন্তু এই গেঞ্জিটা পরবো, এখন একটুখানি ফিটিংস করিয়ে নিব, আর তোমাদের দাদা ভাইও একটা ফুল হাতা ইয়েলো কালারের গেঞ্জি পরে যাবে। তো চলো দেখতে থাকো, ও তো এখনও পর্যন্ত আসেনি, মাকে নিয়ে গেছে এগড়াতে, আমার মোটামুটি ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, এবার যাবো স্নান করতে, কারণ তাড়াতাড়ি স্নান টান করে খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম করবো, তারপরে বেরাবো। কয়েকটা ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে তোমাদের দাদাভাই বাড়িতে এলে পোস্ট ওয়েডিং শ্যুট করব। তো সমস্ত কিছু মোটামুটি ঠিকঠাক করে নিয়েছিলাম, প্ল্যানও করে নিয়েছিলাম, কেনাকাটাও শুরু করে দিয়েছিলাম। তোমাদের দাদাভাইকে যখন বলি ও বলে যে এখন করতে হবে না, কিছুদিন আগেই তো সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারিটা হয়েছে, একটা কাজ করো, থার্ড ম্যারেজ অ্যানিভার্সারিটা যখন হবে তার না হলে কিছুদিন আগে তুমি পোস্ট ওয়েডিং শ্যুট করবে। ওর কথা অনুযায়ী আমি কিন্তু এখন আর পোস্ট ওয়েডিং শ্যুট করছি না, থার্ড ম্যারেজ অ্যানিভার্সারি কিছুদিন আগে আমি কিন্তু পোস্ট ওয়েডিং শ্যুট করব, তোমাদের দাদাভাইও বলেছে বাড়িতে থাকবে, ওই জন্যই কিন্তু এখন আর পোস্ট ওয়েডিং শ্যুট করছি না। তো যে প্ল্যানটা করেছিলাম সেটা এখন আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ ওই প্ল্যান অনুযায়ী কিন্তু সমস্ত কিছু করব, ওগুলো যখন ভিডিও হবে তখনই তোমরা সবটা দেখতে পাবে, তো এখন আর বেশি কিছু বলছি না। তো স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে এই দেখো বসে গেছি এখন খেতে, আর ব্যাগপত্র কিন্তু ঘুরতে যাব বলে গোছাতে শুরু করে দিয়েছি। আমি কিন্তু বাবার বাড়িতে এসি লাগাচ্ছি, শ্বশুরবাড়িতে কিন্তু এসি লাগালাম না, কিন্তু কেন এটাই ভাবছো, তাই তো? আমার শ্বশুরবাড়িটা কিন্তু অনেকটা গ্রামের ভেতরে, ওইখানে কিন্তু প্রচুর পরিমাণে কারেন্টের যেমন সমস্যা তেমনি কিন্তু আরও টুকটাক সমস্যাগুলো আছে, সেগুলো আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না।
যেহেতু ওখানটায় কারেন্টের প্রচুর পরিমাণে সমস্যা, ওই জন্যই কিন্তু আপাতত এখন ওইখানটায় কোনো এসি বা কুলার কোনো কিছুই লাগাচ্ছি না। যখন ওখানটায় কারেন্টের যে সমস্যাগুলো আছে সেগুলো সমস্ত কিছু সলভ হয়ে যাবে, তখন কিন্তু চেষ্টা করব ওখানটায় এসি বা কুলার কোনো কিছু একটা লাগানোর। দু একজন আমাকে কমেন্ট করেছো যে বাবার বাড়িতে এসি লাগাচ্ছো ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে তো তোমাকে শ্বশুরবাড়িতেই থাকতে হবে, তাই না? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি কোথায় থাকবো ভবিষ্যতে সেটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আর যদি আমি ভিডিও করি তাহলে তো তোমরা সবটাই দেখতে পারবে, কোথায় থাকছি, কী করছি না করছি। আর বেশি কিছু বলছি না, ভিডিওটা এখানটাই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে। টাটা সবাইকে।